হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি কিচেন। তো আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, বেগুন ভর্তা বা বেগুন পোড়া। তো বেগুনের ভর্তা বা বেগুন পোড়া তৈরি করতে হয় কিভাবে, চলুন দেখে নিই। তো আমি একটি গ্যাসে উনুনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি তিনটে বেগুন পোড়াবো। বেগুনের গায়ে বেগুনগুলো আমি ধুয়ে বেগুনের গায়ে আমি সর্ষের তেল মাখিয়ে দিয়ে বসিয়েছি। তো বেগুনগুলো আপনারা চাইলে একটু চাকু দিয়ে চিরেও দিতে পারেন, তো আমি সেটা দিইনি, আমি এমনি বসিয়েছি তেল মাখিয়ে শুধু। তো বেগুনগুলো আমি এভাবে পুড়িয়ে নেব, হাই ফ্লেমে আর মিডিয়াম ফ্লেমেই পোড়াবো, 5-7 মিনিট লাগবে সময়। তো দেখি, এক সাইড হয়ে গেছে আমাদের বেগুন পোড়া। তো এভাবে আমার পুড়িয়ে নিতে হবে বেগুনটা। এরকম মাঝে মাঝে পাল্টে দিতে হবে, এপিট ওপিট করে পুড়িয়ে নিতে হবে। তো বেগুন পোড়াটা আমার হয়ে গেছে, এরকম হয়েছে দেখুন। এবার আমি বেগুনগুলো পরিষ্কার করে নেব। বেগুনটা গরম থাকতে থাকতে পরিষ্কার করে নিলে ভালো হয়। এই যে দেখুন এইভাবে, আর বেগুনটা গরম থাকাকালীন বেগুনের খোসাটা খুব ভালোভাবেই উঠে যায়। তো এইভাবে আমি ছাড়িয়ে নেব, এভাবে সব পরিষ্কার করে নিতে হবে বেগুনগুলো। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বেগুনটা আমার পরিষ্কার হয়ে গেছে, এবার আমি চাকুটা দিয়ে এটা পরিষ্কার করে নেব। এটা কেটে নিচ্ছি আমি। এবার আমি দেখে নেব যে বেগুনে কোনো পোকা আছে কিনা, আর পোকা থাকলে সেখানে কালো হয়ে থাকবে। দেখুন বেগুনটা পরিষ্কারই আছে, বেগুনটা কোনো পোকা নেই। তো আমি এইভাবে সব বেগুনগুলো পরিষ্কার করে নেব। বেগুনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন। এবার আমি বেগুনে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে রাখা ধনের পাতা আর কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব বিট নুন। আমি এখানে বিট নুনও দেব, আর এমনি আমরা সাধারণ যেই লবণটা ইউজ করি সেটাও দেব, কারণ বিট নুনটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো আপনারাও দিয়ে দেখতে পারেন কেমন হয়। আমি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দিচ্ছি, কারণ আমি সাদা লবণটাও দেব। আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ সর্ষের তেল দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, এটা হাতেই খুব সুবিধা হবে। তো এটা আমি মাখিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে মাখাতে হবে যাতে বেগুনের কোথাও শক্ত ভাবটা কোথাও না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। তো এভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। আমার হাতে সুবিধা হয় বলে আমি হাত দিয়েই মাখাচ্ছি। তো দেখুন এভাবে আমি বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বেগুন মাখা হয়ে গেছে এভাবে। তো তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা বা বেগুন পোড়া। এবার আমি পরিবেশন করছি দেখুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনারাও রেসিপিটি বাড়িতে তৈরি করুন। এবার আমি বেগুনের উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আর পেয়ে যান নতুন নতুন ভিডিওর আপডেট। তো দেখুন, তৈরি হয়ে গেল বেগুন ভর্তা বা বেগুন পোড়া। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। বেগুনের ভর্তা বা বেগুন পোড়া কিন্তু গরম ভাতের সাথে খুব টেস্ট লাগে খেতে, আর এটা রুটির সাথেও খুব ভালো লাগে। তো আপনারা তৈরি করবেন বাড়িতে তৈরি করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এটুকুই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।